जेखाने माँ कोल पेते छे माँ जेखाने कोल पेते छे से आमा कोईला साधा। অজয়ের পাড় দিয়ে লাল মাটির পথ পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বোলপুরের দিকে। বোলপুর বললেই একটা নস্টালজিয়া, একটা মন উদাস করা ভাব আমাদের প্রত্যেকের মধ্যেই আসে। কিন্তু এই কঠিন সময়ে ঘরে বসে আপনাদের তীর্থ দর্শনের অভিপ্রায় নিয়েছি আমরা, আর সেই উদ্দেশ্যেই বোলপুরের একেবারে কাছেই অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় আজ নিয়ে যাব আপনাদের। কাজ কি আমার তীর্থে গিরে ঘুরব কেন গয়া কাশি আমার ভীতি পদ্ম আলোক রে দাঁড়িয়ে আছে লোকেশি পদতলে ভক্তি ভ্রম নাম চপিছে জপিরা তিত্তিরিয়ে বয়ে চলা এই হলো বোলপুরের মানুষের বড়ই আদরের ধন কোপাই নদী। আর এই কোপাই নদীর একেবারে দক্ষিণেই অবস্থান মা কঙ্কালীর। বোলপুর শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে উত্তর পূর্বে সবুজের সমারোহ। নগরায়নের হাত ধরে এখন যদিও তা অনেক পাতলা, তবু যেটুকু আছে তার সৌন্দর্য অপার। লালমাটির আদর আর প্রশান্ত বনময় পরিবেশের মধ্য দিয়ে বয়ে গেছে আঁকে বাঁকে চলা আমাদের ছোট নদী কোপাই। রাঙামাটির দেশে মাঠ ঘাট বনবাদার পেরিয়ে পৌঁছে গেলাম শক্তিপীঠ কঙ্কালীতলা। মূল প্রবেশ তোরণ পেরোতেই চোখে পড়ল বেশ ভিড়। কোভিড পরিস্থিতির মধ্যেও মাতৃদর্শনে এসেছেন অনেকেই। বহুদিন বাদে পুণ্যার্থী সমাগমের চেনা ছবি ফিরতে মাধুকরীর আশায় হাজির হয়েছেন এরা। হেমন্তের শান্তি ব্যক্ত চরাচরে পীঠভূমির বুক জুড়ে বসেছে বিকিকিনির আসর। প্রেম ভক্তি আদর অনুরাগ একাকার হয়ে যাচ্ছে সব। আমার রিসেন্ট বিয়ে হয়েছে, তারপর কোথাও তো একটা যেতে হবে, আর দূরে তো কোথাও এখন যাওয়া যাবে না। আর সব থেকে ভালো যাওয়ার জায়গা যদি বলতে পারি কাছাকাছি, তাহলে পরে কাছাকাছি আছে মায়ের মন্দির, কঙ্কালীতলা আছে পীঠ, তো সেখানেই চলে এলাম। মায়ের মন্দির এসে পুজো দেওয়া, সবার আগে বিয়ের প্রথম ঘুরতে যাওয়া, এটা সব থেকে ভালো লাগছে। কাছাকাছির মধ্যে যেখানে বাউল গান আছে, শ্যামা সঙ্গীত আছে, সেইখানে এর থেকে বেটার জায়গা কি হতে পারে আপনি বলুন। প্রবেশপথ পেরিয়ে মূল মন্দির প্রাঙ্গণে যখন দাঁড়ালাম তখন মাতৃ নামে মুখর আকাশ বাতাস। গানে যেন হয়ে গেল আত্মশুদ্ধির স্নান, এবার মাতৃদর্শন। প্রত্যাদিত
विशाल पिंगला जटाजूपे कनाकेतुका जडायमस्य कपालिके তন্ত্রচূড়ামণিতে একান্ন পীঠের তালিকায় কাঞ্চি নামের জায়গাকে ২৮তম সতীপীঠ হিসেবে উল্লেখ করা হয়েছে। কঙ্কালীতলা আজকের নাম, প্রাচীন তীর্থ হিসেবে নাম ছিল কাঞ্চি দেশ। এখানে দেবী হলেন দেবগর্ভা, তার ভৈরব হলেন রুরু। পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল, সেই কারণে পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেছেন, এখানে সতীর কোটিদেশ বা কোমরের অংশ পড়েছিল। কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। মোদ্দা কথা হল, অনেক শক্তিপীঠের মতন এই শক্তিপীঠ নিয়েও শাস্ত্র ও শাস্ত্রজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মন্দিরের সেবায় তো স্থানীয় তন্ত্রসাধকদের সঙ্গে কথা বলে বোঝা গেল সতীর কোটিদেশ পড়ার তত্ত্বই এখানে বেশি জোরালো। সতী মায়ের যে এখানে খণ্ড হয়েছিল, এখানে জায়গায় পড়তে পড়তে এখানে দেবীর কোমরটা শিবের কাঁধে ছিল, সেই কাঁধে যখন নিত্য নিত্য এই করে বেড়াচ্ছিল তখন নারায়ণ তার সুদর্শন চক্র ঘুরিয়ে নিয়ে দেবাদিদেব মহাদেবকে দেখিয়েছিল যে তোমার স্ত্রীর অঙ্গে আর কিছু নেই, সব দেশ বিদেশে ফলিত পচিত হয়ে সব পড়ে গিয়েছে, তুমি শুধু কোমরটা নিয়ে বেড়াচ্ছ। তখন দেবাদিদেব মহাদেব নিচে নেমে এসে মর্তে নেমে এসে দেওয়া আমার মায়ের অঙ্গটাকে নিচে নামিয়ে দিলেন। যখনই নামিয়ে দিলেন তখনই বসুমতী তার চাপ সহ্য করতে না পেরে নিচে বসে গেল বিরাট গর্ত আকারে, সেই গর্ত পড়ে রইল। পড়ে থাকার পর দেবাদিদেব মহাদেব চোখের জল সেই দেবীর দেহে ফেলল। তারপর দেবীকে স্তূপাকার করে দিয়ে এখানে কাশী মণিকর্ণিকা ঘাট পর্যন্ত সুরঙ্গ পথ, যে সুরঙ্গতে দেবীর দেহকে ঢাকার জন্য সেই সুরঙ্গ পথে গঙ্গাকে নিয়ে এলো। সে গঙ্গাকে নিয়ে এসে এই গর্তটাকে স্থানটাকে জলপূর্ণ করে দিল। এই জলে কুণ্ডু নামে পরিচিত সেই প্রধান মন্ত্র, কুণ্ড সলিল বাসিনি বেদগর্ভা কঙ্কালি মত চরণে নানা পুষ্পাদি সহিত বিল্লপত্র পুষ্পাঞ্জলি দেবী কঙ্কালিকায় নমঃ। গুপ্ততন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ কঙ্কালীতলা শক্তিপীঠে এই কুণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দেবী মাহাত্ম্য। কঙ্কালীতলায় দেবী হলেন দেবগর্ভা আর ভৈরব হলেন রুরু। রু শব্দের অর্থ আলো, এই আলো চৈতন্যের অনুভূতির আলো। মন্দির সংলগ্ন এই কুণ্ডের জলেই শিলারূপে অবস্থান মায়ের। কঙ্কালীতলায় আগে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র এই জলাশয়টি ছিল। এই সতীকুণ্ডের জল কখনো মরে না, বিভিন্ন শুকিয়ে গেলেও মরে না, ওই জন্যই মা সবসময় জলে থাকেন। কারণ ওই সতী, ওই যে সতীর দেহ খণ্ডটি হচ্ছে কাকালডি, অর্থাৎ কোটি কাকালডিকে শিব সুরক্ষিত করে দিয়ে গেছে। অতএব মানুষের অধিকার নাই সেই কাকালকে কুণ্ড থেকে তুলে এনে পুজো করা বা মানুষের কাছে তুলে ধরা। লোকশ্রুতি কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। ওই প্রস্তর খণ্ডগুলিকে ২০ বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়, পূজোর পর সেগুলিকে আবার কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। শ্রেষ্ঠ পুজো এখানে চৈত্র সংক্রান্তিতে, দেবীর দেহ শেষ হয়েছিল বলে তাই শেষ দিনে এর মহা পুজোটা আরম্ভ হয়। প্রচুর মেলা, প্রচুর জনসমাগম, প্রচুর ছাগ বলি, অন্নদান, বস্ত্রদান এবং বহু দেশ দেশান্তরে লোক এখানে এসে, অনেক ভক্তবৃন্দ এসে মা মা বলে আছড়ে পড়ে। মন্ত্র তন্ত্র জানি না যে শাস্ত্র পাঠে নেই করুচি, সদানন্দে বিভোর হয়ে মাঝে পড়ে সুখে আছি। কঙ্কালীপীঠের মন্দিরে কোনো বিগ্রহ নেই, রয়েছে শ্মশানকালীর বেশ বড় একটি বাঁধানো ছবি।
দেবগর্ভার উদ্দেশ্যে এই ছবিতেই নিত্য পূজা হয়। এখানে মন্দিরে মাকে ঘটে পটে পূজা করা হয়। এখানের যে পট, এই পটটি শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে এই পটটি এঁকেছিলেন। এই পট এখানে মায়ের পূজিত হয়। আর আসল কিন্তু যে মূর্তি সেটি জলের নিচে আছে। বহু সাধক এখানে সাধনা করেছেন, বিভিন্ন জায়গার স্থান থেকে এখানে সাধনা করেছেন। তার মধ্যে একজনের নাম না বললেই হয়, তিনি হলেন জগদীশ বাবা। জগদীশ বাবা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই তারপরে এই আটচালা ভক্তরাই করে দিয়েছে, মায়ের কুণ্ড ভক্তরাই সব বাজিয়ে দিয়েছে। তন্ত্রে বলা হয়েছে কচ্ছপের পিঠের মতো উঁচু স্থানে তন্ত্র সাধনার আদর্শ স্থান, আর কঙ্কালীতলা এমনই এক ভূমিতে অবস্থিত। পূজাবেদির ঠিক নিচে অর্থাৎ গর্ভ মন্দিরের ভেতরে পূজাবেদির ঠিক নিচেই রয়েছে 108 নরমুণ্ড। সতীকুণ্ডে সাইত মহাদেবের রক্ষকের ভূমিকায় বিরাজ করছেন কঙ্কালী পীঠের ত্র্যম্বক। পীঠভূমির প্রাঙ্গণে যে বটগাছ রয়েছে তার শীতল ছায়ায় রুরু ভৈরবনাথের মন্দির। এখানে ভৈরবের রুরু ভৈরব, এখানকার দেবী দেবাদিদেব মহাদেব এখানে ভৈরব করেছিলেন নিজের জোঠা ছিঁড়ে। হ্যাঁ, এখানে রুরু ভৈরব নামে তাকে পরিচিত করে এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলেন মায়ের প্রহরী হিসাবে। কোন গুণে তুই গুণময়ে পূজায় পেলি ঠাই ভোরে রক্ত যাবা তোর সাধনার, রক্ত যাবা তোর সাধনার তুলনাকে নাই যাবা তুলনা জেনাই। শান্তিনিকেতনে বেড়াতে এলে কঙ্কালীতলা মন্দিরে আসেন না বা পুজো দেন না এমন মানুষ খুব কমই মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছে অত্যন্ত প্রসিদ্ধ। বিশাল এই বটগাছ, পাশে আম, কালোজাম আর বাবলাবনের বাহারি সমাবেশ। বহু পূর্বে নাকি তপবনের মতো পরিবেশ ছিল কঙ্কালীতলায়। অজয় উপত্যকার এই তীর্থভূমিতে পা রেখেছিলেন জৈন ধর্মগুরু মহাবীর। মহাবীরের জন্ম গৌতম বুদ্ধের জন্মের কয়েক বছর আগে, 72 বছর বয়সে তিনি প্রয়াত হন। ঐতিহাসিকদের অনুমান সেই হিসেবে 2500 বছরের বেশি সময় আগে কঙ্কালীপীঠে এসেছিলেন মহাবীর। কথিত আছে এককালে ঋষি কঙ্খলের আশ্রমও ছিল এখানে। তন্ত্র চূড়ামণি ও শিবচরিতে এই স্থানকে কেন কাঞ্চিদেশ বলা হয়েছে তার ব্যাখ্যা মিলল শিক্ষক কৌশিক মজুমদারের কাছে। কাঞ্চিপুরম, যেটা একটা দক্ষিণ ভারতে একটা জায়গা আছে কাঞ্চিপুরম, তো অনেকে মনে করেন যে অনেকে ওটাকে পীঠস্থান বলে দাবি করেন। এমনকি বর্ধমানের কাঞ্চননগর বলে একটা জায়গা আছে, দামোদরের পাড়ে ওখানে কঙ্কালেশ্বরী বলে একটা মন্দির আছে, অনেকে ওটাকেও সতীপীঠ বলে দাবি করেন। কিন্তু সমস্ত দাবি নস্যাৎ করে অনেক গবেষকরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একমাত্র কঙ্কালীতলাই হচ্ছে সেই সতীপীঠের অন্যতম পীঠ। কারণ এখানে রুরু ভৈরব, কারণ কঙ্কালী পীঠের সঙ্গে রুরু ভৈরবের নাম অতপ্রতভাবে জড়িত। এই রুরু ভৈরবের মন্দির একমাত্র এখানেই আছে। এইটা কাঞ্চিদেশ নাম হয়েছে তার একটা ইতিহাস আছে। সেই সময় পাল রাজাদের রাজত্বকালে ওই রাজেন্দ্র চোল বা চোল বংশের কিছু সৈনিক এখানে এসেছিলেন। এই স্থানে এসে তারা
এখানে একটি মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরটার নাম হচ্ছে, নাম দিয়েছিলেন শিবের মন্দির, কাঞ্চীশ্বর। সেই কাঞ্চীশ্বর থেকেই বোধ করি এই অঞ্চলের নাম কাঞ্চিদেশ হয়েছে। বাংলা 1349 সালে এই মন্দির তৈরি হয়। তার আগে আমার মা ঠাকুরদা এই কুণ্ডুর পারে একটি চালা ঘরে পুজো হতো। ঘরে ছাউনি, মাটি ঘর, ছিটে বেড়া ঘরে এখানে মায়ের পুজো হতো। সন্ধে হতেই বদলে গেল পরিবেশ। তন্ত্রমন্ত্রের আভিচারিক ক্ষেত্র হিসেবে প্রকাশ পেতে থাকল কঙ্কালীতলা। ভালো